school all the time. La 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 la. God is good. নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি রানুদির বাড়িতে। সকালবেলা কি খেয়েছো আজকে? বিস্কুট আর চা। রানুদির জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি, শুকনো খাবার। তো সেগুলো আগে রানুদির হাতে তুলে দিই, তারপরে রানুদি খেয়ে নিক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। রানুদি ব্রেড খেতে খুবই ভালোবাসে, তো রানুদির জন্য ব্রেড এনেছি। রানুদি ব্রেডটা নাও। রানুদি রসগোল্লা খেতে খুব ভালোবাসে। শীতকাল এসে গিয়েছে, তো শীতকাল চলছে আর খুব ঠান্ডা জিনিস খেলে ওনার সর্দি কাশি সমস্যা হতে পারে গলার। তো তাই চেষ্টা করবে এরকম মানে নর্মাল টেম্পারেচারে থাকা ড্রিঙ্কস ওনাকে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা রানুদি, এটা কেক রয়েছে একটা, আর রয়েছে এখানে জলের বোতল। থ্যাংক ইউ। ওকে, রানুদির একটা পোশাক আনতে বলেছিল, সেই পোশাকটা এনেছি, একটা রুমাল এনেছি, এটাও রানুদির আগে তুলে দিচ্ছি। বন্ধুরা নাও রানুদি। আর রানুদির জন্য এনেছি চিকেন। রানুদি চিকেন খেতে খুবই ভালোবাসে, রানুদি নিজে হাতেই আজকে চিকেনটা বানাবে। রানুদির জল খাওয়া হয়ে গেল, টিফিন করা হয়ে গেল, এবারে রানুদি রান্নার কাজে লাগবে। বন্ধুরা চিকেন বানাবে আর রাইস বানাবে। খুব একটা ভালোভাবে মাজা হয় না বলে এরকম দাগ পড়ে গেছে কড়াগুলো, যতটা সম্ভব ওঠে। এগুলো একদম কালো হয়ে গেছিলো, তো অনেকটা উঠে গেছে। এই জালিগুলো খুব ভালো, তো আগের দিন দেখে গেছিলাম কড়াইগুলো একদম কালো হয়ে গেছে, হাঁড়ি কড়াইগুলো। তো আজকে একটু ভালো করে মেজে দিচ্ছি। দেখো বন্ধুরা, চিকেনটা ধোয়া হয়ে গেছে। চিকেনটা আমি কল থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি। রসুনটা আগেই কেটে নিয়েছিলাম, তো আদাটা বাকি ছিল, আদাটা কেটে নিচ্ছি। রানুদি ভাত বসিয়ে দিচ্ছে। এই যে চাল আর জল একসাথে রানুদি দিয়ে দিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো না। আচ্ছা রানুদির বাড়িতে এসে বন্ধুরা একটা জিনিস খুবই ভালো লেগেছে, কোনো একজন রানুদিকে একটা রেডিও গিফট করে গেছে। আচ্ছা রানুদি, এই রেডিওটা কে তোমাকে দিয়ে গেছে? বাদশাহী রান্নাবান্না। হ্যাঁ, তো বাদশাহী রান্নাবান্না তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো, রানুদিকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। কারণ রানুদি গানের মানুষ, আর গানের মানুষকে তুমি সেরা জিনিসই দিয়েছো। তো রানুদি এতে কি গান হয়? অবশ্যই হয়, কিন্তু এই গান তো আমি অনেক। বাহ, পহলি নজর মে কেসা জাদু কর দিয়া, তেরে বন বৈঠা হে মেরা জিয়া, জানে ক্যা হোগা ক্যা হোগা ক্যা পতা, ইস পল কো মিলকে আজ লে জরা, মে হু ইয়াহাঁ তু হে ওয়াহাঁ, মেরি বাহো মে আবি জা আবি জা, ও জানে জা দোনো জাহাঁ, মেরি বাহো মে ভুল জা। দেখো চাল ফুটতে শুরু করে দিয়েছে, মানে ভাত হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। আর রানুদি কিন্তু একভাবে রান্নার কাছেই রয়েছে, আর ভাতটা হয়ে গেলেই বন্ধুরা চিকেনটা হয়ে যাবে। বন্ধুরা একটা খুব ফেভারিট গান আছে, আর এই গানের সমস্ত লিরিক্সগুলো আমি ঠিক মেমোরাইজ থাকে না আমার। ক্যা উস গলি মে কভি তেরা জানা হুয়া, জহাঁ সে জমানে কো গুজরে জমানা হুয়া, মেরা সময় তো অহি পে ঠেরা হুয়া, বতাও তুমে ক্যা মেরে সাথ ক্যা ক্যা হুয়া, তেরি মেরি তেরি মেরি খামোশিয়া 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 খামোশিয়া, তেরি মেরি তেরি মেরি খামোশিয়া খামোশিয়া। ও বন্ধুরা, আচ্ছা এই গানটা কিন্তু আমার পুরোপুরি লিরিক্সগুলো স্মৃতিতে নেই, তাই আমি গানটা একটুখানি মোবাইলের হেল্প নিয়ে লিরিক্সগুলো দেখে দেখে গাইলাম। যদি কোথাও কিছু ভুল ত্রুটি গেয়ে থাকি ক্ষমা করে দিও। রানুদি প্রথমবার শুনে অসাধারণ গেয়েছে, এক কথায় অসাধারণ। আচ্ছা বন্ধুরা দেখো, ভাত কিন্তু হয়ে গেছে। যে রানুদি
হাতে করে দেখে নিচ্ছেন। রানুদি কি ভাত হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা তাহলে এটা নাবিয়ে ফেলতে হবে তো, ফ্যানটা ঝাড়িয়ে নিতে হবে ভাতে। হ্যাঁ কিন্তু কি বলতো একটু ঢাকনা, এই ঢাকা একটা থালা কোথায় রাখলে? ও তুমি, ও তুমি কথা দিয়েছিলে, কথা দিয়েছিলে থাকবে সুখে ও দুঃখে আমারই সাথে হয়ে, আমি যে একা বল খুঁজি কোথায়। যে দেখো রানুদি কিন্তু হাতের প্যান্টটা ঝাড়িয়ে নিচ্ছে। তো ভাতটা তো হয়ে গেল, এবার চিকেনটা হয়ে যাবে তাই তো রানুদি? চিকেনটা বানিয়ে নেবে এবার। যে দেখো বন্ধুরা রানুদির হাতে স্পেশাল চিকেন তৈরি হচ্ছে। রানুদি চিকেনটাকে কষাচ্ছেন সব কিছুর সাথে। রানুদি চিকেন কষাতে কষাতে একটা গান হোক। তুমি চিকেনটা কষাও। আর চিকেনটা রানুদি একটু অন্যরকম ভাবে রান্না করছে বন্ধুরা, মানে বেশি তেল মশলা একদমই না, যেরকম আমরা চিকেন স্টু বানাই সব কিছু দিয়ে সেরকম ভাবেই বানাচ্ছে, একদম কম তেল মশলা দিয়ে উনি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছেন। রানুদি চিকেনটাকে কি নাম দেওয়া যেতে পারে যেটা তুমি করছো? চিকেন বাস, চিকেন কারি। চিকেন কারি, চিকেন কারি। আচ্ছা চিকেন রেড কারি বা এরকম কিছু তো তুমি লঙ্কার গুঁড়ো দিয়েছো, একদম হালকা পাতলা করবে, স্টু এর মতোই ধরো। হ্যাঁ একদম স্টু এর মতো করে কারি বলো, বলো স্টু কারি, চিকেন স্টু কারি, চিকেন স্টু কারি। আচ্ছা আর চিকেনটা এরকম সাদা সাদা হয়ে আছে কারণ বেশি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কোনো কিছুই পড়েনি তাই তো? টেস্ট ঠিক আছে, খুব টেস্ট হয়েছে, ভালো। ওকে ওকে চলতে চলতে মেরে গিয়ে याद रखना कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। तो देखो चिकन और भात दोटोई रेडी, তো রানুদি এবার চিকেন আর ভাত সার্ভ করছে। আগে আমি রানুদিকে বললাম আগে তুমি খাও, তারপর তোমার খাওয়া হলে আমি খাবো। তো দেখো বন্ধুরা রানুদি এবার দুপুরের লাঞ্চটা সারছে চিকেন আর রাইস দিয়ে। আচ্ছা এমনিতে চিকেনটা কেমন হয়েছে? ভালো হয়েছে। এই যে দেখো সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা রানুদির হাতে বানানো চিকেন আর রাইস। তো রানুদি খেয়ে নি, রানুদির খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো। কম তেল মশলায় আমার তো খুব ভালো লাগছে খেতে, মানে দেখো খুব বেশি তেল মশলা দিয়ে চিকেনকে কষালে সেটা খেতে ভালো হয় কিন্তু শরীরের পক্ষে সেটা স্বাস্থ্যকর হয় না, কিন্তু এখানে যেটা বানানো হয়েছে একদম হেলদি ওয়েতে রানুদি বানিয়েছে আর টেস্টটা কিন্তু ভালো হয়েছে। তো বন্ধুরা রানুদির হাতে চিকেন আর রাইস খেলাম, খুবই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। তো রানুদি আমি চাইবো তোমার পছন্দ মতো একটা রবীন্দ্রসঙ্গীত আজকে তুমি গিয়ে ভিডিওটা শেষ করো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, চলো একলা, চলো একলা, চলো একলা, চলো রে, ও তুমি একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর সঙ্গে কেউ না আসে তবে একলা চলো রে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।